আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের রিভিশন ক্লাসে গ্যাসের আচরণ চ্যাপ্টারটা আমি লাস্ট ক্লাসে কিছুটা আলোচনা করেছিলাম, আজকে কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এমনিতে বইয়ের অনুশীলনীতে কিছু ট্র্যাডিশনাল কোশ্চেন আছে বা টেস্ট পেপারে আছে, সেই প্রশ্নগুলো তো তোমরা পারবে। আমি একটু অন্যরকম টাইপের কোশ্চেন নিয়ে বা চ্যাপ্টারটার মূল বিষয়বস্তু নিয়ে কিন্তু ক্লাসগুলোয় আলোচনা করছি। আজকে একটা প্রশ্ন দেখো, বলা হচ্ছে যে বয়েলের সূত্র অনুসারে স্থির উষ্ণতায় কোনো গ্যাসের উপর চাপ বাড়ালে আয়তন কমে যায় এবং চাপ হ্রাস করলে আয়তন বেড়ে যায়। তাহলে যখন বেলুনে গ্যাস ভর্তি করা হয় তখন আয়তন এবং চাপ দুটোই বেড়ে যায়, কেন? বয়েলের সূত্র অনুসারে চাপ এবং আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা বাড়লে আর একটা কমে যাবে, একটা কমলে আর একটা বেড়ে যাবে। কিন্তু যখন আমরা বেলুনে গ্যাস ভরা হয় তখন চাপ বাড়ছে, তার সঙ্গে বেলুনটা ফুলছে, অর্থাৎ আয়তনও বাড়ছে। কেন এটা হয়? দা বয়েলের সূত্রে শুধুমাত্র অপরিবর্তিত উষ্ণতাই নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। বয়েলের সূত্রটা আমরা জানি, সূত্রের প্রথমেই আছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে, অর্থাৎ উষ্ণতা যেমন স্থির থাকবে গ্যাসের ভরও কিন্তু স্থির থাকবে। এখানে বেলুনে গ্যাস ভর্তি করার সময় বেলুনের মধ্যে ক্রমাগত বাতাস ঢোকানোর ফলে বাতাসের ভর তথা গ্যাসের ভর ক্রমাগত বাড়ছে, সেই জন্য এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য হবে না। প্রশ্নটা ছিল কি, না বয়েলের সূত্র অনুযায়ী চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে, তাহলে বেলুনে যখন গ্যাস ভরা হয় তখন চাপ এবং আয়তন দুটোই একসঙ্গে বাড়ে, তাহলে এক্ষেত্রে বয়েলের সূত্রের লঙ্ঘিত হচ্ছে কি না? তাই এর উত্তর হচ্ছে এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হবেই না। তার কারণ, বয়েলের সূত্র অনুযায়ী স্থির উষ্ণতা নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে উষ্ণতা স্থির থাকলেও গ্যাসের ভর কিন্তু পরিবর্তিত হচ্ছে, যেহেতু গ্যাসের ভর এখানে পরিবর্তিত হচ্ছে সেই হিসাবে এখানে বলা যাবে না যে বয়েলের সূত্র প্রযোজ্য। সুতরাং সূত্র যেখানে প্রযোজ্যই নয় সেখানে সূত্র লঙ্ঘিত হচ্ছে কি না সে প্রশ্ন অবাস্তব। এবার হচ্ছে, গভীর জলাধারের তলদেশ থেকে বুদবুদ যত উপরের দিকে ওঠে ততই তার আয়তন বেড়ে যায়। কোন একটা গভীর জলাধার আছে, সেখানে জলের তলায় একটা বুদবুদ সৃষ্টি হয়েছে, জলের বুদবুদ, সেটা যত উপরের দিকে উঠতে থাকে তার আয়তন কিন্তু তত বেড়ে যায়। এর কারণ কি, না তরলের গভীরতা বাড়লে চাপ বাড়ে, অর্থাৎ কোনো পাত্রের বা কোনো জায়গায় তরলের মধ্যে যত গভীরে যাব সেই বিন্দুতে চাপ তত বাড়বে, যত উপরের দিকে উঠব চাপ তত কিন্তু কমতে থাকবে। বুদবুদ যখন তলদেশে থাকে তখন তার উপর তরলের চাপ বেশি থাকে এবং যখন সে উপরের দিকে আসছে তখন তার চাপ কিন্তু কমে যাচ্ছে, তার উপর তরলের চাপ কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ এইটা যদি একটা গভীর জলাধার হয় আর এখানে যদি একটা জলের বুদবুদ থাকে, এর ওপর যে চাপটা থাকে যখন এই বুদবুদটা এই পজিশনে আসে তখন সেই চাপ কিন্তু কমে যায়। অর্থাৎ এই চাপটা যদি আমি P2 ধরি, এই চাপটাকে যদি P1 ধরি, তাহলে এখানে P2 লেস দ্যান P1, অর্থাৎ চাপ কমে যাচ্ছে যত উপরের দিকে যাচ্ছে, আর চাপ কমে গেলে কি হবে, আয়তন বেড়ে যাবে, ফলে জলের বুদবুদের ভিতর যে বায়ু আছে সে আয়তনে বাড়ছে, ফলে বুদবুদটা ফুলে যাচ্ছে, তার আয়তন বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে উত্তর, যে গভীর জলাধারের থেকে তলদেশ থেকে বুদবুদ যত উপরের দিকে ওঠে তার চাপ তত বেড়ে যায়
মানে আয়তন তত বেড়ে যায় কেন? তার প্রশ্নের এই প্রশ্নের ব্যাখ্যা হচ্ছে এটা। এবার আমি আসছি, অ্যাভোগাড্রো সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। অ্যাভোগাড্রো সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। অ্যাভোগাড্রো সূত্রটা কি? একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে, এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। একই উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। অর্থাৎ যদি এখানে একই জায়গাতে একই উষ্ণতাতে তিনটি পাত্রে একই রকম পাত্র, একই আয়তনের পাত্র, তিনটেতেই গ্যাস আছে, একটাতে ধরে নিলাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস, একটাতে অক্সিজেন গ্যাস, একটাতে নাইট্রোজেন গ্যাস, সম আয়তন গ্যাস, প্রত্যেকটা সিলিন্ডারের আয়তন এক এবং চাপ একই আছে, প্রত্যেকটা গ্যাসের উপর চাপ এখানে একই আছে, তাহলে এখানে CO2-র যতগুলো অণু থাকবে O2-রও ততগুলো অণু থাকবে, N2-রও ততগুলো অণু থাকবে। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান। যদি এটাকে ব্যাখ্যা করতে বলে তাহলে কি লিখবো? না, স্থির উষ্ণতায় যদি আমি ব্যাখ্যা করতে বলে তাহলে এখানে লিখবো স্থির উষ্ণতা ও চাপে, স্থির উষ্ণতা ও চাপে, স্থির উষ্ণতা ও চাপে এন মোল অণু পরিমাণ, এন মোল অণু পরিমাণ, স্থির উষ্ণতা ও চাপে এন মোল অণু পরিমাণ যে কোনো গ্যাসে, এন মোল অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন পরিমাণ যে কোনো গ্যাসে আয়তন ধরে নিলাম ভি, যে কোনো গ্যাসের আয়তন ভি, তাহলে অ্যাভোগাড্রো সূত্র অনুসারে, অ্যাভোগাড্রো সূত্র অনুসারে এন ভ্যারিজাস ভি হবে, ভি ভ্যারিজাস এন, অর্থাৎ আয়তন যত বাড়বে সেই গ্যাসের মোল সংখ্যা তত বাড়বে, বা এটাকে আমরা লিখতে পারি ভি সমান কে এন। কে হচ্ছে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক, ব্র্যাকেটে অবশ্যই লিখতে হবে সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, কে সমান হচ্ছে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে কে এর মান গ্যাসের উষ্ণতা এবং চাপের উপর নির্ভর করে, এই কে এর মানটা, কে এর মান গ্যাসের উষ্ণতা ও চাপের উপর নির্ভর করে, গ্যাসের উষ্ণতা এবং চাপের উপর নির্ভর করে। একই চাপ ও উষ্ণতায়, একই উষ্ণতা ও চাপে, একই উষ্ণতা ও চাপে N1 এবং N2 মোল পরিমাণ কোন গ্যাসের আয়তন V1 এবং V2 যদি হয়, N1 ও N2 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন V1 ও V2 হলে কি হবে? V1 ও V2 হলে V1 সমান এই সূত্র অনুসারে KN1 ও V2 সমান KN2, ঠিক আছে? তাহলে যেহেতু V1 সমান KN1 আর V2 সমান KN2,
অতএব এখানে v1 বাই n1 সমান কে, আবার v2 বাই n2 সমান কে, তাহলে আমি লিখতে পারি v1 বাই n1 সমান v2 বাই n2। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র এবং তার ব্যাখ্যা। তাহলে প্রশ্নটা ছিল অ্যাভোগাড্রো সূত্রটি লেখো এবং তার ব্যাখ্যা পাবো। অ্যাভোগাড্রো সূত্র হচ্ছে একই চাপ ও উষ্ণতায় সময় আয়তন যে কোনো গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে, এটা হলো সূত্রটা। এবার তার ব্যাখ্যা হবে এই লেখাটা, এই লেখাটা হচ্ছে তার ব্যাখ্যা। এই পর্যন্ত অ্যাভোগাড্রো সূত্র এবং তার ব্যাখ্যা, এটা একটা প্রশ্ন আলোচনা করা হলো। একটা প্রশ্ন আসতে পারে যে অ্যাভোগাড্রো প্রকল্পকে সূত্র বলা হয় কেন? না, যেহেতু অ্যাভোগাড্রো মতবাদ কোনো প্রত্যক্ষ পরীক্ষার দ্বারা প্রমাণিত হয়নি, তাই একে প্রকল্প বলে। অ্যাভোগাড্রোর মতবাদ কোনো প্রত্যক্ষ পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়নি, সেই জন্য একে প্রকল্প বলে, কারণ পরীক্ষা দ্বারা প্রমাণিত হওয়ার পর সেটা সূত্র হয়। কিন্তু অ্যাভোগাড্রোর মত অনুসারে গৃহীত অনুসিদ্ধান্তগুলো প্রত্যক্ষ পরীক্ষার সাহায্যে প্রাপ্ত ফলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অ্যাভোগাড্রো সূত্র থেকে যে অনুসিদ্ধান্তগুলো আমরা পাই, যে শর্তগুলো আমরা পাই, সেইগুলো কিন্তু পরীক্ষার সাহায্যে, বিভিন্ন পরীক্ষার সাহায্যে প্রমাণিত। তা সেই হিসাবে অ্যাভোগাড্রো সূত্রটাকেও, প্রকল্পটাকেও সূত্র হিসাবে গণ্য করা হয়। অ্যাভোগাড্রো প্রকল্প তাকে সূত্র হিসাবে গণ্য করা হওয়ার এটাই কারণ যে প্রকল্পটা সরাসরি পরীক্ষা দ্বারা প্রমাণিত না হলেও সেই প্রকল্প থেকে যে অনুসিদ্ধান্তগুলো আমরা পাই, সেই অনুসিদ্ধান্তগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষালব্ধ ফলাফলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, মিল আছে, প্রমাণিত। ঠিক এই কারণে অ্যাভোগাড্রো প্রকল্পকে সূত্র বলা যায়। হয়ে গেল একটা প্রশ্ন। নেক্সট হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রের তিনটে অনুসিদ্ধান্ত লেখো। প্রশ্নটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্রের তিনটি অনুসিদ্ধান্ত লেখো। এক নম্বর, নিষ্ক্রিয় গ্যাসগুলি ছাড়া অন্যান্য মৌলিক গ্যাসগুলি দ্বিপরমাণু, একমাত্র নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন বাদ দিয়ে যত মৌলিক গ্যাস আছে হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন, তারা সবাই হচ্ছে দ্বিপরমাণু, অর্থাৎ একটি অণুর মধ্যে দুটো পরমাণু আছে, হাইড্রোজেন H2, ক্লোরিন Cl2, নাইট্রোজেন N2, একটি অণুর মধ্যে দুটো পরমাণু আছে, অর্থাৎ তারা দ্বিপরমাণু। যে কোনো গ্যাসের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ, যে কোনো গ্যাসের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ, m = 2d, যেখানে m হচ্ছে আণবিক গুরুত্ব আর d হচ্ছে বাষ্প ঘনত্ব, ভ্যাপার ডেনসিটি। এটা হচ্ছে দু নম্বর অনুসিদ্ধান্ত, যে কোনো গ্যাসের আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আর তিন নম্বর, প্রমাণ চাপ ও উষ্ণতায় 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন, সেটা মৌলিক গ্যাস হতে পারে, যৌগিক গ্যাস হতে পারে। মৌলিক গ্যাস হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নাইট্রোজেন, যৌগিক গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, যাই হোক, মৌলিক গ্যাসই হোক আর যৌগিক গ্যাসই হোক, তার 1 গ্রাম অণু পরিমাণের আয়তন হবে 22.4 লিটার। তাহলে অ্যাভোগাড্রো সূত্রের তিনটে অনুসিদ্ধান্ত, এক নম্বর দ্বিপরমাণু, দু নম্বর আণবিক গুরুত্ব বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তিন নম্বর প্রমাণ চাপ উষ্ণতায় আয়তন 22.4 লিটার। এটা একটা প্রশ্ন আলোচনা হলো গ্যাসের চ্যাপ্টারে। এমনি যে প্রশ্নগুলো অনুশীলনীতে আছে, ট্র্যাডিশনাল কোশ্চেন, সেগুলো তো করছো তোমরা, এই ধরনের প্রশ্নগুলো একটু বেশি করবে। গ্যাসের সংকোচনশীলতা এবং প্রসারণশীলতা কি? স্থির চাপে গ্যাসের উষ্ণতা কমালে বা গ্যাসের বা স্থির উষ্ণতায় গ্যাসের উপর চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে, এই ধর্মকে সংকোচনশীলতা বলা হয়। গ্যাসীয় অণুগুলি পরস্পরের কাছে সরে আসার জন্য গ্যাসের আয়তনটা কমে যায়। তাহলে গ্যাসের
সংকোচনশীলতা কি বোঝা গেল। এবার আমি আসছি প্রসারণশীলতা। স্থির চাপে গ্যাসের উষ্ণতা বাড়ালে, স্থির উষ্ণতায় গ্যাসের উপর চাপ কমালে গ্যাসের আয়তন বাড়ে। গ্যাসের এই ধর্মকে প্রসারণশীলতা বলা হয়। গ্যাসীয় অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল নগণ্য এবং গতিশক্তি তীব্রতা হওয়ার জন্য পরস্পর থেকে দূরে সরে যায়, এই জন্য গ্যাসের আয়তন বাড়ে। তাহলে প্রশ্নটা ছিল যে গ্যাসের সংকোচনশীলতা এবং গ্যাসের প্রসারণশীলতা বলতে কি বোঝো, হয়ে গেল। এবার আমি আসছি কোনো গ্যাসের আয়তন উল্লেখ করার সময় উষ্ণতা এবং চাপ উল্লেখ করা হয় কেন। কোনো গ্যাসের আয়তন উল্লেখ করার সময় উষ্ণতা এবং চাপ উল্লেখ করা হয় কেন। না, উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আবার চাপ স্থির থাকলে যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কেলভিন স্কেলের উষ্ণতার সঙ্গে সমানুপাতিক হারে পরিবর্তিত হয়। অর্থাৎ উষ্ণতা ও চাপের যে কোনো একটির সামান্য হ্রাস বা বৃদ্ধিতে গ্যাসের আয়তন পরিবর্তিত হয় এবং একটি নির্দিষ্ট উষ্ণতা ও চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন নির্দিষ্ট থাকে। ঠিক এই কারণে গ্যাসের আয়তন উল্লেখ করার সময় তার চাপ এবং উষ্ণতা অবশ্যই উল্লেখ করতে হবে। প্রশ্নটা কি ছিল, গ্যাসের আয়তন উল্লেখ করার সময় চাপ এবং উষ্ণতা উল্লেখ করা হয় কেন। আচ্ছা, এইবার একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করা যায়। দেখো, বলা হচ্ছে যে স্থির উষ্ণতায় 76 সেমি পারদ চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 5 লিটার এবং 100 সেমি পারদ চাপে আয়তন 3.8 লিটার। দেখাও যে গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে। আবার আমি প্রশ্নটা বলছি, স্থির উষ্ণতায় 76 সেমি পারদ চাপে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন 5 লিটার এবং 100 সেমি পারদ চাপে আয়তন 3.8 লিটার। দেখাও যে গ্যাসটি বয়েল সূত্র মেনে চলে। কিভাবে এটা সমস্যার সমাধান হবে, দেখ এখানে উষ্ণতা স্থির আছে, তাহলে গ্যাসের প্রাথমিক চাপ কত। প্রথমে লিখি, আমি উত্তরটা করছি, প্রশ্নটা তোমাদের আমি বলে দিয়েছি, উষ্ণ উত্তরটা আমি করছি। এখানে উষ্ণতা স্থির আছে, বয়েলের সূত্র যেহেতু উষ্ণতা স্থির আছে, তাহলে গ্যাসের প্রাথমিক চাপ P1 সমান কত আছে, 76 সেন্টিমিটার পারদ চাপ, 76 সেন্টিমিটার H। গ্যাসের প্রাথমিক আয়তন, V1
সমান কত হবে? প্রাথমিক আয়তন ভি ওয়ান সমান হচ্ছে 5 লিটার। এবার পরিবর্তিত চাপ, গ্যাসের পরিবর্তিত চাপ পি টু, পরিবর্তিত চাপ পি টু সমান 100 CM Hg। আর গ্যাসের পরিবর্তিত আয়তন ভি টু, পরিবর্তিত আয়তন ভি টু সমান 3.8 লিটার। তাহলে প্রথমে আমি পি ওয়ান ভি ওয়ান বের করবো। পি ওয়ান ভি ওয়ান কত? 76 × 5, 5×6 = 300, 3×5 = 35, 3×7 = 35, 3×8 = 80। পি ওয়ান ভি ওয়ান হচ্ছে 380। আর পি টু ভি টু কত? পি টু ভি টু এটাও হচ্ছে 100 × 3.8, তার মানে হচ্ছে 380। তাহলে যেহেতু পি ওয়ান সমান পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু, অতএব গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে। অতএব গ্যাসটি বয়েলের সূত্র মেনে চল। এই হয়ে গেল উত্তর। যে প্রশ্নটা আমি বললাম সেই প্রশ্নের উত্তর হচ্ছে এই, ঠিক আছে? তাহলে এই ধরনের নানান সমস্যা থাকবে, সেই সমস্যাগুলোকে এরকম ভাবে সমাধান করতে হবে। তো মোটামুটি গ্যাসের আচরণ চ্যাপ্টারের এইগুলোই গুরুত্বপূর্ণ বিষয়। পরের ক্লাসে আমি শিডিউল নিয়ে, শিডিউল অনুযায়ী নেক্সট অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারের কিছু গাণিতিক সমস্যা তোমাদের আমি দিয়ে দেবো, সেগুলো নিজেরা করবে। যেগুলো পারবে না আমাকে পাঠাবে, আমি বুঝিয়ে দেবো বা হেল্প করে দেবো।